এক্সেল ট্রেনিংয়ে রেনেসার ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রো এবং কলাম। এক্সেলের সবথেকে ইম্পর্টেন্ট দুটো বিষয় নিয়ে আমাদের আজকের টিউটটি। তো এক্সেলের রো হচ্ছে এরকম একটা বিষয়, মূলত আমরা সমগ্র এক্সেলে যাকে নিয়ে হিসাব করি, যাকে নিয়ে মূলত আমাদের টোটাল ক্যালকুলেশনগুলো হয়, যাদের রেফারেন্স নিয়ে টোটাল ক্যালকুলেশনগুলো হয়, তার মধ্যে হচ্ছে রো ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং বলা চলে যে রো হচ্ছে একটা বিষয় এবং এর সাথে আর একটা থাকে, সেটা হচ্ছে কলাম। মূলত রো এবং এই কলাম, এই দুটো নিয়েই আমাদের টোটাল ক্যালকুলেশন হয়, দুটো রেফারেন্স নিয়ে ক্যালকুলেশন হয়। তো এই রো এবং কলামের পরিমাণ আমাদের এক্সেলের ভার্সন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। যেমন মোস্ট প্রবাবলি আমি যতদূর জানি সেটা হচ্ছে সম্ভবত 2007-এ এক্সেলে টোটাল রোয়ের সংখ্যা হচ্ছে অলমোস্ট 10 লাখের বেশি, 10 লাখ সামথিং। এটা হচ্ছে রোয়ের পরিমাণ। আর এক্ষেত্রে কলামের পরিমাণ হচ্ছে সম্ভবত 65,000 সামথিং। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে মূলত এক্সেলের একটা শিটে কী পরিমাণ ডাটা নিয়ে মূলত কাজ করা যেতে পারে। তো আমরা যদি এ দুটো যদি টুট আমি একটু দেখাচ্ছি আপনাকে কতগুলো হচ্ছে 65,000 সামথিং, যাই হোক 65,535 মেবি, 9,36 সম্ভবত 36 পূরণ হচ্ছে 10 লাখ সামথিং। অলমোস্ট এতগুলো হচ্ছে টোটাল সেলের পরিমাণ, এতগুলো সেলের পরিমাণ। আমি কনফার্ম না এটা এক্স্যাক্ট ফিগার না, আমি আপনাদেরকে আমি চেষ্টা করব পরবর্তী কোনো টিউটোরিয়ালে এটার এক্স্যাক্টটা জানিয়ে দিতে। এই মুহূর্তে ইন্টারনেট কানেকশন আমার এখানে নেই বলে আমি ইন্টারনেট থেকে তথ্যটা আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না। তো আমি পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে জানিয়ে দেবো। তো এটা কনফার্ম থাকে যে আসলে মূলত আমাদের এক্সেলের একটা শিটে হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করা যায়। তো আমরা এখান থেকে কলাম এবং রো এই বিষয়টা মাথায় রাখার জন্য, যেমন আমার মাঝে মাঝে সমস্যা হতো যে আসলে কোনটা কলাম কোনটা রো, এটা আসলে একান্তই আমার প্রবলেম, কারণ এটা মনে রাখা আসলে কঠিন কিছু না। তো এরপরে আমি সহজ করে রাখলাম হচ্ছে রো এর অর্থের দিকে খেয়াল রেখে। রো এর অর্থ হচ্ছে মাচা, তো মাচাগুলো সাধারণত আর আরইভাবেই থাকে। তো সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম যেটা আছে এটা আর আরই আছে। তো এই কারণে 1, 2, 3, 4 হচ্ছে রো। এটা হচ্ছে রোটাকে মনে রাখার জন্য, যে রো লম্বাটা নাকি মানে এই সোজাসুজি যেটা এটা রো। আর কলাম হচ্ছে আমাদের এই যে উপর নিচে করে যেটা দেওয়া আছে, যেটা আমাদের অনেকে গ্রামে আমাদেরকে এটাকে কলাম বলি, যে কলাম করে ঘর ওঠানো। বাড়িতে কতগুলো খুঁটি ইউজ করি, প্রত্যেকটা খুঁটিকে এক একটা কলাম বলি আমরা। তো সেক্ষেত্রে খুঁটিটা মাটি থেকে উপরের দিকে থাকে, যেটা এখানে লম্বালম্বিভাবে এ বি সি ডি করে দেওয়া আছে। তো এটা আসলে আমার একান্ত সমস্যা, এটা মনে রাখা কোনো প্রবলেম না। আমরা জানি কলাম উপর থেকে নিচে যায় আর ডান থেকে বামে যায়। তো এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এগুলো হচ্ছে কলাম, এবং 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে রো। তো আমরা রো এবং কলাম এই দুটোর কম্বিনেশনে মূলত আমাদের টোটাল হিসাবগুলো হয়ে থাকে। তো রো আর কলাম মূলত দেখেন, আমি একটা সহজ বিষয় দেখাচ্ছি যে আসলে একটা রো যখন নিচের দিকে নামে, ধরেন এখান থেকে এই রোটা নিচের দিকে নামলো, আমরা এটাকে কালার করে দিই, এগুলো কালার করে দিলাম আর একটা রোকেও কালার করে দিই, এটাকে করলাম হচ্ছে এই রং করলাম আমরা। তো এক্ষেত্রে দেখেন দুটো দুটো কলাম এবং সরি কলাম এবং রোটা মূলত যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সেটাকে আমরা বলি সেল পয়েন্ট বলি, অথবা ইন্টারসেকশন পয়েন্ট বলি। ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে একটা সেল। তো এক্ষেত্রে আমাদের এরকম প্রায় 4 বিলিয়নের মতো সেল আছে প্রত্যেকটা শিটে। আমি আবারও বলি এটা এক্স্যাক্ট ফিগার না, আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো এক্স্যাক্ট ফিগারটা। অলমোস্ট 4 বিলিয়নের মতো সেল রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে আসলে এক্সেলের একটা শিটে কী পরিমাণ ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরকম প্রত্যেকটা সেলে কোনো না কোনো কলাম এবং রোয়ের রেফারেন্স নিয়ে তৈরি হয়, কোনো না কোনো কলামের রো এবং কলামের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে একটা সেল। এবং এই সেলের যে নাম সেটাকে আমরা সেল রেফারেন্স বলতে পারি, সেল অ্যাড্রেস বলতে পারি,
সেল নেম বলতে পারি, আমরা যে নামেই ডাকি না কেন, এটা হচ্ছে মেইনলি এটা হচ্ছে সেল রেফারেন্স। আমরা পরবর্তীতে যখন এক্সেল নিয়ে যখন কোনো ধরনের কাজ করব, প্রত্যেকটা কাজে আমরা মূলত এই সেল রেফারেন্সটা ব্যবহার করব। যেমন এই সেল রেফারেন্স বলতে আসলে মূলত এটা কোন কলামে আছে এবং এটা কোন রোয়ের রোয়েতে আছে, এ দুটো মিলে হচ্ছে মূলত সেল রেফারেন্স। যেমন আমি যদি এটার কথা বলি, তাহলে এটা আছে হচ্ছে কলাম নম্বর হচ্ছে জে আর রো নম্বর হচ্ছে সেভেন। সুতরাং আমরা এই ঘরটাকে বলতে পারি জে সেভেন। আপনি একটু বামে এখানে তাকালে দেখতে পাবেন যেখানে জে সেভেন লেখা আছে, সুতরাং ইজিলি আমরা এটা বুঝতে পারি। যেমন যদি আমরা এই জায়গাটার কথা বলি, এই জায়গাটা আছে হচ্ছে ই আর রো আছে হচ্ছে 13, সুতরাং এই জায়গাটার সেল রেফারেন্স হচ্ছে ই 13। এরকম করে আমরা আমাদের সেল রেফারেন্সগুলো বের করতে পারি ইজিলি যদি আমরা ফাইন্ড আউট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা পরের এই বাম নেম বক্সের দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে আমরা সেখানে এটার সেল রেফারেন্সটা দেখতে পারবো। আমরা এটাকে সেল রেফারেন্সও বলতে পারি, সেল অ্যাড্রেসও বলতে পারি, কিংবা সেল নেমও বলতে পারি আমরা। তো সুতরাং সেল রেফারেন্স বলাটাই শ্রেয়, আমরা মূলত স্মার্টলি এটা সেল রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। তো আমাদের সে রো এবং কলামের ক্লাসে এতটুকুই যথেষ্ট। আমরা এই ক্লাসটা থেকে মোটামুটি বুঝতে পারলাম যে ক্লাস রো এবং কলামটা মূলত কী কাজে ব্যবহার করা হয়, বা রো এবং কলামটা কী, অথবা রো এবং কলামটাকে আমার মতো যারা এরকম মনে থাকে না বা বুঝতে পারে না, তারা কীভাবে সেটা মনে রাখবে যে রো হচ্ছে আর আর ইয়ার কলাম হচ্ছে খাড়া খাড়া, এটা মনে রাখার জন্য আমাদের এই টিউটোরিয়ালটা যথেষ্ট। সবাইকে ধন্যবাদ।